গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পল হাউস শেফ তনুশ্রী। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো সকাল সকাল উঠে পড়ে আমি আগে ঘর দরগুলো পরিষ্কার করে নিচ্ছি। তো ঘরের ঝুলগুলো আমি ছেড়ে নিচ্ছি, কারণ পুজো চলে এসছে। তো পুজো চলে এসছে মানেই তো ঘর দর পরিষ্কার করতেই হবে। ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর আমার ছেলে ঘুমিয়েছে, সেই ফাঁকে আমি তাড়াতাড়ি কাজগুলো করে নিচ্ছি। এখন সময় হলো 6:30। তো আমার ঝুলগুলো ছাড়া শেষ, ঝুলগুলো নিচে পড়ে গেছিলো তাই আমি ঝাড় দিয়ে নিচ্ছি। আমার ঝাড় দেওয়া হয়ে গেছে, এবার যাই ঘরটা একটু মুছে নি। দেখতে পাচ্ছ আমি ঘরটা মুছে নিচ্ছি। সকালে উঠে আর কিছু বাসি কাজকর্ম করিনি, বাসনও পড়ে আছে, বাসনও ধুইনি। তো এখানে ঘরটা মুছে নি, তারপরে যাবো বাসন ধুতে। আমাকে 2-3 দিন অন্তর আমাকে এই রান্নাঘর, ঘর দোয়ার এগুলো সব মুছে নিতে হয়। তো কারণ আমার ছেলে হামাগুড়ি দিচ্ছে, তো তাই আমাকে এগুলো মুছে নিতে হয়। একটা ভিডিও বানাতে এতটা কষ্ট, তো প্লিজ তোমরা আমার পাশে থাকো একটু। বড় বড় ইউটিউবাররা যেরকম এত বড় হয়েছে, তোমাদের সাপোর্টেই ওরা বড় হয়েছে। তো প্লিজ আমাকে একটু সাপোর্ট করো, তোমাদের একটু ভালোবাসা ও সাপোর্ট আমাকে অনেকটা এগিয়ে নিয়ে যেতে পারবে। তো আমার ঘরটা মোছা হয়ে গেছে, ঘর মোছা শেষ হয়ে গেছে। বারান্দাটা মুছে নিচ্ছি। দেখতে পাচ্ছো বন্ধুরা আমার মোছা শেষ, ঝুলগুলো ঝেড়ে নিয়েছি। তো যাই এবার বাসি বাসনগুলো ধুয়ে নিয়ে আসি। আমার বাসন ধোয়া হয়ে গেছে, এক বালতি বাসন। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পল হাউস ওয়াইফ তনুশ্রী। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার সকালে উঠে চান করা হয়ে গেছে, বাসি কাজকর্ম সব শেষ হয়ে গেছে। এখন ঠাকুর পুজো করবো বলে ফুলটা তুলতে চলে এসেছি। তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি গাছে কত ফুল হয়েছে, গাছ ভর্তি ফুল হয়েছে বন্ধুরা। তো গাছ ভর্তি ফুল হয়েছে, গাছটা কত সুন্দর লাগছে দেখতে বন্ধুরা। আর সূর্যের আলো পড়েছে গাছের উপর, আরও সুন্দর লাগছে দেখতে, তাই না বন্ধুরা? তো ঠাকুর পুজোর জন্য আমার ফুল তোলা হয়ে গেছে। আর বাইরে বৃষ্টি হচ্ছে, তোমরা নিশ্চয়ই আওয়াজটা শুনতে পাচ্ছ। ঠাকুর পুজো হয়ে গেছে, এখন যা বৃষ্টি হচ্ছে, হোক পুজোর সময় যদি বৃষ্টি হয় তাহলে পুজোটা পুরো মাটি হয়ে যাবে, ভালো কাটবে না পুজোটা। যাই হোক, সবার ভালো কাটুক পুজো। তো আজকে দুপুরের তরকারি হয়েছিলো মাছের টক, কুমড়ো আলু মাছের মাথা দিয়ে একটা তরকারি। তো আকাশটা একবার দেখো বন্ধুরা, আকাশে ভর্তি মেঘ, সব সময় বৃষ্টি। গুড ইভিনিং বন্ধুরা, আজকের ব্লগটা পর্যন্ত। প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। প্লিজ টাটা, ভালো থাকো সবাই।